31শে মার্চ 2023 সালে ডিকোডিং ওয়াইটি চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করে। ভিডিও আপলোড করার মাত্র 6-7 দিনের মধ্যেই এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে। স্টেপ গ্রো, এই চ্যানেলটা 3 এপ্রিল 2023 সালে প্রথম ভিডিও আপলোড করে। প্রথম ভিডিও চ্যানেলে আপলোড করার মাত্র 6-7 দিনের মধ্যেই এই চ্যানেলটাও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে। একটা নিউ চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে প্রায় 1 থেকে 2 বছর সময় লেগে যায়। বাট এই দুটো চ্যানেল কি এমন করলো যার ফলে মাত্র একটা ভিডিও আপলোড করে 6-7 দিনে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল? সো এই ভিডিওটাতে আমরা নিউ চ্যানেল গ্রো করার 4টে ট্রিক শিখবো, যেগুলো ব্যবহার করে ডিকোডিং ওয়াইটি আর স্টেপ গ্রো এত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে পেরেছে। ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য ইউটিউব অ্যালগোরিদমের ব্যাপারে ভালো নলেজ থাকা প্রয়োজন। ইউটিউব কিভাবে কাজ করে এটাই যদি আপনি না জানেন তাহলে ইউটিউব চ্যানেল গ্রো করা সম্ভব নয়। সো ফার্স্ট আমাদের জানা দরকার ইউটিউব ভিডিওসে ভিউস কিভাবে আসে। তো ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সদের কাছে বা দর্শকদের কাছে পাঠায়। ধরুন আপনার ভিডিওটা ইউটিউব 100 জন দর্শকদের কাছে পাঠিয়েছিল, তাহলে আপনার ভিডিওটার ইমপ্রেশন 100টা হবে। এবারে প্রশ্ন হলো এই ভিডিওগুলোকে ইউটিউব কোথায় কোথায় পাঠায় আর আমাদের ভিডিওতে কোথা থেকে ভিউস আসে। তো আমাদের ভিডিওতে মেন 3টে জায়গা থেকে ভিউস আসে। সো প্রথম যে জায়গাটা থেকে ভিউস আসে সেটা হলো ইউটিউবের ব্রাউজ বা হোম পেজ। তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে ইউটিউবের হোম পেজে এখানে অনেকগুলো ভিডিও দেখতে পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো কোন ভিডিওগুলোকে ইউটিউব এখানে পাঠায়। তো ভিউয়ার্সরা সাধারণত যে ধরনের ভিডিও দেখে এখানে সেই ধরনের ভিডিও ইউটিউব পাঠায়। ধরুন আপনি গেমিং ভিডিও দেখেন, তাহলে আপনার হোম পেজে গেমিং রিলেটেড ভিডিও আসবে। অথবা ধরুন আপনি কুকিং রিলেটেড ভিডিও দেখেন, তাহলে আপনার হোম পেজে ইউটিউব কুকিং রিলেটেড ভিডিও পাঠাবে। এছাড়াও ইউটিউবে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন আমাদের সার্চ অনুযায়ী ইউটিউব সেই ধরনের ভিডিও আমাদেরকে এখানে সাজেস্ট করে। এরপরে 3 নম্বর অপশন, যেখান থেকে আমাদের ভিডিওতে ভিউস আসে। তো ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও ওয়াচ করি তখন সেই ভিডিওটার নিচে অনেকগুলো ভিডিও চলে আসে। তো এটাকে ইউটিউবের রেকমেন্ড সেকশন বলা হয়। একটা ভিডিও দেখার পরে যাতে আমরা অন্য একটা ভিডিও দেখতে পারি সেই জন্য ইউটিউব আমাদেরকে রেকমেন্ড সেকশনে অনেকগুলো ভিডিও সাজেস্ট করে। সো হোম পেজ, সার্চ আর সাজেশন, এই 3টে জায়গা থেকে আমাদের ভিডিওতে ভিউস আসে। বাট আমাদের ভিডিওগুলো আপলোড করার পরে এই 3টে জায়গাতে পাঠানোর জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হলো SEO। SEO অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস আর হ্যাশট্যাগ, এইগুলো ছাড়া ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন দেবে না বা আমাদের ভিডিওগুলোকে দর্শকদের কাছে পাঠাতে পারবে না। সো আমাদের ভিডিওগুলো ইউটিউব যাতে দর্শকদের কাছে পাঠায় বা আমাদের ভিডিওগুলো হোম পেজ, সার্চ আর সাজেশনে যায় সেই জন্য আমাদের ভিডিওগুলোতে প্রপার SEO করতে হবে। তো SEO ছাড়াও ভিডিওতে ইমপ্রেশন আসার আর একটা কারণ আছে, যেটা হলো ভাইরাল টপিক। তো একজন বড় ইউটিউবার যার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, সে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলেও ইউটিউব তার ভিডিওতে ইমপ্রেশন দেবে, কারণ তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে। কিন্তু একজন নিউ ইউটিউবারের ক্ষেত্রে এই বিষয়টা হবে না, কারণ নিউ ইউটিউবারদের সাবস্ক্রাইবার থাকে না। সেই জন্য একজন নিউ ইউটিউবারের এমন ধরনের টপিকের উপর ভিডিও বানানো দরকার যে টপিকগুলো লোকে সার্চ করে বা যে টপিকগুলোতে অলরেডি ভিউস এসেছে অথবা যে টপিকগুলোর অডিয়েন্সদের কাছে অনেক ডিমান্ড আছে, তবেই আপনার ভিডিওতে ইমপ্রেশন আসবে। সো এই দুটো ট্রিক্সকে কাজে লাগিয়ে আমরা তো আমাদের ভিডিওতে ইমপ্রেশন নিয়ে চলে আসব। কিন্তু এই ইমপ্রেশন আসা বন্ধ হয়ে যেতে পারে যদি না আপনি এই দুটো জিনিস মেনটেন করতে পারেন। প্রথমটা হলো CTR। CTR মানে হলো ক্লিক থ্রু রেট। ধরুন আপনার ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব 100 জনের কাছে পাঠালো, বাট তার মধ্যে 15 জন আপনার ভিডিওটাতে ক্লিক করলো, তাহলে আপনার ভিডিওটার CTR হবে 15%। এই CTR বা ক্লিকস আপনার ভিডিওতে যদি কম থাকে তাহলে আপনার ভিডিওতে ইমপ্রেশন আসা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। সো এই CTR বাড়ানোর জন্য আপনাকে ভালো টাইটেল লিখতে হবে আর আপনার ভিডিওতে ভালো থাম্বনেল লাগাতে হবে। এরপরে যে জিনিসটার দরকার সেটা হলো অডিয়েন্স রিটেনশন।
সো আপনার ভিডিওটা কতক্ষণ পর্যন্ত লোকে দেখছে সেটাই হলো অডিয়েন্স রিটেনশন। যদি আপনার ভিডিওটা লোকে একটুখানি দেখে স্কিপ করে দেয় তাহলে ইউটিউব আপনার ভিডিওটার ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে। সো এই অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনাকে ভালো ভিডিও বানাতে হবে, আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে, আর আপনার ভিডিওতে ভালো এডিটিং করতে হবে যাতে আপনার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে। তো এটাই ছিল চারটে ট্রিক্স, এই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করে ফেলতে পারবে। সো এসইও করা শেখার জন্য তুমি ডান দিকের ভিডিওটাতে ক্লিক করো, আর সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শেখার জন্য তুমি বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করো। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ওই ভিডিওটাতে।